হঠাৎ সালাম। আজ তোমার হৃদয় বেস্ট লিরিক রাইটার হিসেবে চলচ্চিত্র পুরস্কার আনতে যাচ্ছে। আমাকে আগে বলিসনি কেন? বলিনি তোমাকে সারপ্রাইজ দেব বলে। চলো মা, সময় হয়ে গেছে। অল দা বেস্ট, আই লাভ ইউ। তুই যা গান লিখেছিস না, মেয়েরা শুনলে প্রেম করার জন্য লাইন ধরবে। হুম, দেখতে হবে তো গানটা কে লিখেছে। ইশিরে, কি সুন্দর গান, একদম লাজবাব। এই যা, গানটা উড়ে গেল। আমার এই গান গান হবে না যদি না তুমি গাও, আমার এই মন কেউ পাবে না যদি না তুমি চাও। বাহ, সুন্দর গান তো, কিন্তু এভাবে কোত্থেকে উড়ে এলো? কে লিখেছে গানটি? দোষ তোটা আর পাওয়া যাবে না। বুঝছি, আজকে আর আমার অনুষ্ঠানে গান গাওয়া হবে। আজ আমাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক শুভ সন্ধ্যায় উপস্থিত সুধী মণ্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ, এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন আমাদেরই কলেজের নবাগতা ছাত্রী মিস অন্তরা। যদি না তুমি গাও, আমার মন কেউ পাবে না যদি না তুমি চাও। এখানে তোর কার কথা ছিল? গাইপা যায়।
আমি সেই প্রাণের স্পন্দন একই সুরে বাঁধা তোমার আমার জীবন কতক্ষণ বসে থাকবি এখানে কেউ আসে নাকি চল বাড়ি চল চল সকালে গিয়ে কাজটা করে প্রথম প্রথমে ছেড়ে বলে চুপ করে রইলি কেন তোমাকে কত করে বললাম মা আমাকে একটা নতুন গাড়ি কিনে দাও আর দিলে না বলেই তো ফিরতে এত দেরি হয়ে গেল এই তাই না মন্টু হ্যাঁ খালাম্মা হৃদয় একটুও সত্যি মিথ্যা বলেনি কিন্তু নতুন গাড়ির সাথে বাসায় ফেরার সম্পর্কটা কি সম্পর্কটা হলো পুরনো পচা আই মিন ওই ওল্ড মডেলের গাড়িটা হঠাৎ করে পথে নষ্ট হয়ে গেল তাই ওই গাড়ি ঠেলে আসতে আসতে দেরি হয়ে গেল তাই না মন্টু হ্যাঁ খালাম্মা জি ঠিক আছে কালই একটা লেটেস্ট মডেলের গাড়ি কিনে দেবো আচ্ছা কাল আগামীকাল মানে এই রাতের পরের সকালটা টেবিলে খাবার দেওয়া আছে দুজনে হাত মুখ দিয়ে খেয়ে শুয়ে পড়ো কেড়েছি যাও কাল সকাল যা বাদ দেওয়া আছে কেনে এখন যাচ্ছি তো দাও দিচ্ছি তোকে বলছি না এই গানটা যে লিখেছে সে যদি মেয়ে হয় তাহলে নিশ্চয়ই কোনো ছেলে বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছে আর যদি ছেলে হয় তাহলে নিশ্চয়ই কোনো মেয়ে বান্ধবীকে উদ্দেশ্য করে লিখেছে কিন্তু কে কে এই গীতিকা পড়তে বসবি না রে মন্টু আজ না জানি আজকে তোর পড়ায় মন বসবে না মন খারাপ করে কোনো লাভ নেই
আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শুনবি? বল। সত্যি তো তোর জবাব নেই রে। হ্যাঁ, তুই এত বুদ্ধি রাখিস কোথায়? কাল যা গান গেয়েছিস না, কি যে বলিস, দেখি এবার তুই নিশ্চয়ই প্রেমে পড়বি, দেখিস কে না কে প্রেম নিবেদন করবে। আচ্ছা, সে পরে দেখা যাবে। কনগ্রাটস। আপনার গান আমাকে মুগ্ধ করেছে, তাই অভিনন্দন স্বরূপ এই সামান্য উপহার নিন। কই, নিন। ধন্যবাদ। মাই প্লেজার। মামুলি ধন্যবাদের চেয়ে অন্তরে কৃতজ্ঞতা অনেক বড় নয় কি? জি না, আমি বলতে চাইছিলাম আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার সৌজন্য একটা ছোটখাটো পার্টি থ্রো করতে পারি। আমার সৌজন্য পার্টির আয়োজন? ছেলেটা নিশ্চয়ই প্রেম পাগলা, একটু মজা করলে কেমন হয়? কিছু বলছেন না যে? তাহলে তো ভালোই হয়। আপনি অনুমতি দিলে আজই সন্ধ্যা 7টায় হোটেল সোনারগাঁয়ে একটা ছোটখাটো পার্টি আয়োজন করি? বেশ তো, আপনি আয়োজন করুন, আমি এক সময় মতো অ্যাটেন্ড করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ও হ্যাঁ, আমার সঙ্গে কয়েকজন বান্ধবীও থাকবে। নো প্রবলেম এট অল, দে আর অলওয়েজ ওয়েলকাম। সময়টা মনে রাখবেন, সন্ধ্যা 7টায়। থ্যাংক ইউ, টেক কেয়ার। হৃদয় হয়তো তোর জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠেছে। অপেক্ষা করবে বলেই তো কথা দিয়েছি, এবার বুঝবে কত ধানে কত চাল। হৃদয়কে কথা দিয়ে এভাবে অপমান করা তোর উচিত হয়নি। উচিত অনুচিত বুঝি না, ওকে শুধু বোঝাতে চাই প্রেম ভালোবাসা তো সহজ নয়। কিন্তু হৃদয়কে কে জবাব দিবি? কি জবাব দেব? সময় সব বলে দেবে। অন্তরা তোকে রীতিমতো অপমান করেছে। হ্যাঁ, এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। শুধু অপমানের প্রতিশোধ নিলে হবে না, পার্টিতে যে টাকা খরচ হয়েছে তা সুদে আসলে আদায় করতে হবে। কি রে, অন্তরা যে এখনো এলো না? ওই তো অন্তরা এসে গেছে। হৃদয়, তোর আসামি এসে গেছে। দেখি আপনার এই অবস্থা কি করে হলো? অ্যাক্সিডেন্ট। গতকাল আপনার পার্টিতে অ্যাটেন্ড করবো বলে গাড়ি নিয়ে বের হতে পথে অ্যাক্সিডেন্ট। ও একি, অসুস্থ অবস্থা আপনি কলেজে এলেন কেন? না আসে কি করব বলুন, আপনি যদি ভুল বোঝেন। না না, ভুল বুঝবো কেন, ভুল বুঝবো কেন, আপনি বরং বাসায় চলে যান। ইউ শুড টেক রেস্ট। থ্যাংক ইউ। আমি তাহলে আমি তাহলে চলি আসি। আচ্ছা আসুন। অন্তরা চল তোকে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে আসুন, গুড বাই। আরে বেচারি টুপেট, অন্তরা আজকে তোকে বোকা বানিয়ে গেল। বোকা বানিয়ে গেল মানে? আচ্ছা কাল যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে গাড়িটার একটা কিছু হতো নাকি? দেখ মন্টু,
অন্তরা নিশ্চয়ই কোনো ভিখারী মেয়ে নয়, বাড়িতে দু চারটে গাড়ি তো থাকতেই পারে। তার মানে আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না, এই তো? তাই বলে এত বড় মিথ্যা কথা কেউ বলতে পারে? না 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 না, একদম না। ঠিক আছে, সত্য মিথ্যা যাই হয় নিজের চোখে যাচাই করবি, চল চল। মন্টু আয়ন্তরা একটু দাঁড়া, আইসক্রিম খাবো। আয় তোরা নাও, তোরা একটু ওয়েট কর, আমি নিয়ে আসছি। অভিনয়টা কেমন করলাম? আমি তুই একটা পাকা অভিনেত্রী, চলচ্চিত্র অভিনয় করলে এতদিনে শাবানা ববিতাকে হার মানিয়ে দিতি। প্রেম দিওয়ানাকে তুই অভিনয় দেখালি, তাতে করে তোকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত। ও মাই গড, ওই দেখ, এবার বিশ্বাস হলো তো? অন্তর আমার সাথে এইভাবে প্রতারণা করলো? তোর হিরোর সাথে একটি মেয়ে আসছে, বাহ, মেয়েটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, দেখতে একটু মোটা। এই দেখ দেখ, এদিকে আসছে মনে হয়। আপনি? আমার নাম ছলনা। সুইট, তোমার নাম কি? আমার নাম অন্তরা। বাহ সুইট, খুব সুন্দর নাম তো। থ্যাংক ইউ। এই হৃদয় তোমার কি হয়? হৃদয়? হৃদয় ও জানি না, মুখে বলতে পারবো না। এই কোথায়? ওইদিকে। তোমরা কথা বলো, আমি যাই। তাহলে আমার কাছে পেতে পারেন? কি সব বাজে বকছেন? পিঠে ভালোবাসা আবশ্যক সাইনবোর্ড লাগিয়েছেন বলেই তো বলছি, দেখুন। কোন স্কাউন্ডেল, কোন স্কাউন্ডেল লাগিয়েছে এটা? কি হয়েছে গো, তুমি এত রাগ করছো কেন? তোমার চরিত্র এত খারাপ। হাত ছাড়ুন বলছি, কেন ব্যথা লাগছে? আসো মুখে আসো, মারামারি করিস না, মারামারি করিস, এদিকে না এদিকে। দাঁড়া,
হৃদয় আমি তোকে ছাড়ব না সর শালারা সর লাইক ম্যাডাম অন্তরা আমি আপনার পিছু কোনো দিন ছাড়ব না আমার এই দুর্ব্যবহার তোমার হৃদয়ে যদি এতটুকু ঘৃণা জন্ম দিতে পারে তাহলে আমার ভালোবাসা একদিন সার্থক হবে আমার এই দুর্ব্যবহার তোমার হৃদয় যদি এতটুকু ঘৃণার জন্ম দিতে পারে তাহলে আমার ভালোবাসা একদিন সার্থক হবে কি করি হোক আমাকে অপমানের প্রতিশোধ নিতেই হবে কাছে আসো তোমরা ক্লাসে যাবে না হ্যাঁ তাহলে কেউ তোরা হৃদয়ের খোঁজ নিতে পারলি না হৃদয় আজ কলেজে আসেনি তবে তার চামচাটাকে দেখে এসেছি আমি তো তোর সাথে গল্প করছিলাম ওরে বাবারে আমার কোথায় নিয়ে যাচ্ছে আরে কেন রে রে ঘুষি মারে রে এই এই আমার শেষ করলো এই এই কথা শোনো আপা ও আপা আপা মানে আদর করি আপা তুমি তো আদর করো ওরে বাবারে আরে মারে কেন রে কেমন আদর ওরে বাবা এই আল্লাহ রে বাঁচাও রে ও আম্মা আ বাবা ও ও ও ওই শরীরা ওই শরীরা সা 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 পুরি বাবা ওই যে ওই যে পুরি সর্বনা আল্লাহ রে আল্লাহ আমারে মারু না আমি বলতে হৃদয় গেল ও চাষি মারে না হৃদয় তুই কোথায় গেলি রে ও ও হালাম্মা হালাম্মা আমারে বাঁচাও পুরি হালাম্মা পুরি মারে রে আমার ইজ্জত খুইলা নিল রে মান সম্মান একেবারে উচিত শেখা দিয়েছি চল কি খাবি তোরা Yum, yum, yum.
ছাতা। কি লিখি? এত রাত জেগে কি করছিস মা? ও না কিছু না, মানে একটা নোট হয়েছে। এত রাত জেগে শরীর নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমার এক্ষুনি শুয়ে পড়া উচিত। এই যে শুয়ে পড়ছি, এক্সকিউজ মি, এই যে শুয়ে পড়ছি। আর ভালো মানুষ আসতে হবে না, নে ওট, নে। আবার কি হলো? দুধটুকু খেয়ে শুয়ে পড়। দুধ? হ্যাঁ ঠিক আছে, দুধ মানুষ খায়। মোটু মোটু লো বাপ, খাইয়া লো না, খেয়া খেয়া শুকায় একেবারে কাঠ হয়ে গেছে, খা। খা খা, খাইয়া মর। এক জীবনে আমার মিটিবে না স্বাদ ভালোবাসার, চাই আরো দিন চাই আরো রাত, হাজারে হাজার বেঁচে থাকার। বাহ 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 বাহ, একেই বলে প্রেম ভালোবাসার গান। এমন রোম্যান্টিক গানে যদি প্রেমে না পড়ে তাহলে বাবু অন্তরার মনে কোনো রোম্যান্স নেই। কি করছিস? সম্পাসিনি না, এখন আসিনি, বস। ও এই তোরা বস, আমি এক্ষুনি আসছি। ওই যে আপনি সেটা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো? বলছি আসলে কিছুই না, তবে আপনার কণ্ঠের কোনো তুলনা নেই। আমি কিছু গান লিখেছিলাম, এগুলো আপনার কণ্ঠে অলঙ্কৃত হোক এটা আমি চাই। সেদিনের অপমানের প্রতিশোধ নেবার এটাই একমাত্র সুযোগ। কি হলো, অন্তত একবার পড়ে দেখুন কেমন লিখেছি। এগুলো কোনো গান হলো? সরি মিস্টার হৃদয়, আপনি বরং ফুটপাথের কোনো ক্যানভাসারকে দিয়ে এগুলি গাওয়াতে পারেন, তাহলে আপনার গীতিকার হওয়ার স্বপ্নটা সার্থক হবে। ননসেন্স, অন্তরা তোকে এভাবে অপমান করে গেল, দিস ইজ টু মাচ। ওয়েট ওয়েট এন্ড সি, লেট মি হ্যান্ডেল ইট। আজ উপযুক্ত জবাব দিয়েছি, সেদিনের অপমানের প্রতিশোধ নিয়েছি। এই তোরা সব চল আজ একসাথে খাবো। ও ঠিক আছে, চল চল, তাহলে তো মজাই হবে, চল চল চল। এগুলো কোনো গান হলো? সরি মিস্টার হৃদয়, আপনার এই গানগুলো ফুটপাতের কোনো ক্যানভাসারকে দিয়ে গাওয়াতে পারেন, তাহলে আপনার গীতিকার জীবনটাও সার্থক হবে। সিটি পাই, আইল টিচ ইউ হাউ টু লাভ। মা কি ব্যাপার, তোরা হঠাৎ অফিসে? মা আমাকে 1,00,000 টাকা দিতে হবে। এত টাকা দিয়ে কি করবে? একটা ইম্পর্টেন্ট কাজে লাগবে। কিন্তু এমন কি জরুরি কাজ সেটা বলবি তো? এই মুহূর্তে সেটা বলা যাবে না, তবে টাকাটা যে মিসইউজ হবে না সে ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। খালাম্মা, আপনি কি চান সামান্য 1,00,000 টাকার জন্য হৃদয়ের মান সম্মান সব ধুলোয় মিশে যাক? ঠিক আছে, যেখানে মান সম্মানের প্রশ্ন সেখানে আমিও না করব না। এনো। থ্যাংক ইউ মা।
I love you. চল মন্টু। বাহ, বাবা, অপূর্ব। Thank you. তুমি খুব সুন্দর লিখেছো। আমার দীর্ঘ 25 বছর সুরকার জীবনে এত সুন্দর রোমান্টিক গান লেখার মতো গীতিকার আজই প্রথম তোমাকে পেলাম। আমার দৃঢ় বিশ্বাস তুমি একদিন দেশের নাম করা গীতিকার হতে পারবে। ওস্তাদ জীব, গীতিকারের নামটা কিন্তু ছদ্মনামে প্রচার হবে। ছদ্মনাম? জীবন, জীবন চৌধুরী। বেশ তো, তাই হবে। আপনি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গানগুলো রেকর্ডিং করার ব্যবস্থা করে ফেলুন। ঠিক আছে, আর কিছু মানি ইজ নট এ ফ্যাক্টর অ্যাট অল। মন্টু, এই নিন, লাগলে বলবেন, আরো দেওয়া যাবে। আচ্ছা, ওই কণ্ঠ শিল্পীর নামটা যেন কি বললে? এই জেনারেশনের রাইজিং স্টার অন্তরা। মামুনি, সুরকার আবু তাহের সাহেব এসেছেন। সুরকার আবু তাহের সাহেব এসেছেন? হ্যাঁ মামুনি, উনি ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। কাকা, তুমি চা নাস্তার ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসছি। সে তোমাকে ভাবতে হবে না। নিন ওস্তাদ জি, নাস্তা করুন, মামুনি আসছে। আহা, আবার এসব কেন? আমি নাস্তা করে পানটা মুখে দিয়ে চলে এসেছি, নিয়ে যাও। কিন্তু হ্যাঁ, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বসুন না ওস্তাদ জি, হঠাৎ আমার বাসায় আমাকে ডাকলেই তো পারতেন। হ্যাঁ, আমি তোমাকে দিয়ে একক কণ্ঠে একটা অডিও ক্যাসেট বের করতে চাই। একক কণ্ঠে আমাকে দিয়ে? হ্যাঁ, আমি তোমার প্রতিভার বিকাশ ঘটাতে চাই মা। আচ্ছা চলি। জি আচ্ছা, সালাম আলাইকুম। রেডি? 1 2 1 2 3 4
সত্যি দোস, প্রতিটি গান একদম হৃদয় ছুঁয়ে যায়। মন্টু, অন্তরাকে আমি সঙ্গীতের জগতে প্রতিষ্ঠার উচ্চ শিখরে পৌঁছে দিতে চাই। দোকানের নামটা তো বেশ দিয়েছে, সুন্দর না কচি? আমার নামটা নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, চল। আমার গানের ভাষায় যাকে কল্পনা করেছি মনে হয় সেই তুমি। আমার এই দুটি চোখ সারাক্ষণ শুধু তোমাকেই দেখতে চায়, আমার মন সারাক্ষণ তোমাকে পাশে পেতে চায়। তুমি দেখতে যেমন, তেমনি তোমার মধুর কণ্ঠ, পাশের মতো নাক, টানা টানা চোখ। বিশ্বাস কর, আমি অন্তরাকে ভেবে অন্তরা সাথে দেখা কর কাদা। অন্তরা মনে করে আমার এখানে অবাক কাণ্ড, এ তো দেখছি একই হাতের লেখা। আমার এ গান গান হবে না যদি না তুমি গাও, আমার এ মন কেউ পাবে না যদি না তুমি চাও। সেদিন তাহলে এই জীবন চৌধুরীর লেখা গানই উড়ে এসে আমার মুখে পড়েছিল। মামুনি, মামুনি, পত্রিকা তোমার ছবি ছাপা হয়েছে। আমার ছবি ছাপা হয়েছে? থ্যাংক ইউ। গানের ভুবনে মিষ্টি কণ্ঠের রানী মিস অন্তরা।
আপনি কি সেই কণ্ঠশিল্পী অন্তরার অডিও ক্যাসেট কিনতে চান? তাহলে আজই আসুন অন্তরা মাই সুইট হার্ট রেকর্ডিং এ। যার মন থেকে এমন সুন্দর মিষ্টি ভাষার জন্ম হতে পারে, তার হৃদয়ে না জানি কত প্রেম, কত ভালোবাসা। সে দেখতে না জানি কত সুন্দর। অন্তরা, অন্তরা, তুই যাকে চিনিস না জানিস না তাকে তুই মনের অজান্তে এত ভালোবেসে ফেললি। হ্যাঁ, মন দিলে মন পাওয়া যায়, আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। কাউকে আপন করতে হলে নিজেকে তার আপন হয়ে যেতে হয়। আর দেরি না করে হৃদয়কে তোর মনটা দিয়ে দে না। অসম্ভব, আমি আজই সুরকার আঙ্কেলের বাসায় যাব, তিনি নিশ্চয় জীবন চৌধুরীর ঠিকানাটা আমায় দিতে পারবেন। বলো কেমন লাগলো? খুব ভালো ওস্তাদ জি, আজ তাহলে উঠি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম ওস্তাদ জি। আরে অন্তরা, এসো এসো বসো। ওস্তাদ জি, এই মাত্র যে ছেলেটি আপনার এখান থেকে বেরিয়ে গেল তাকে আপনি চেনেন? আর বলো না, ছেলেটা আসলে একটা পাগল, কিছু গান লিখে এনেছে, গীতিকার হবে। ওস্তাদ জি, গানগুলো কেমন লেগেছে? ওই লেখাতে যদি গান হতো তাহলে এই দেশের প্রতি ঘরে ঘরে গীতিকারের জন্ম হতো। হ্যাঁ ওস্তাদ জি, ওই বোকারাম ছেলেটি আমাকেও কিছু গান দিয়েছিল, গান তো নয় যেন পাগলের প্রলাপ। সে যাকগে, কিন্তু হঠাৎ তুমি কি মনে করে? ওস্তাদ জি, আমি এসেছি গীতিকার জীবন চৌধুরীর ঠিকানাটা জানতে। হঠাৎ গীতিকারের ঠিকানা কেন? যার লেখা গান গিয়ে আমি রাতারাতি এত সুনাম অর্জন করলাম, তাকে নিজের চোখে একবার দেখতে ইচ্ছে করছে। অবশ্যই দেখবে। তাহলে ঠিকানাটা দিন। জীবন চৌধুরী তো এখানে থাকে না। কোথায় থাকে? কক্সবাজার। আচ্ছা, কক্সবাজারের ঠিকানাটা দিন না। জীবনের ঠিকানা তো বাসায় নেই, আমার অফিসে রয়েছে। ও, অফিসে। ঠিক আছে, আমি অফিসে গিয়ে টেলিফোনে ঠিকানাটা তোমাকে জানিয়ে দেব। আচ্ছা, আসি তাহলে ওস্তাদ জি। জি। কিছু খেয়ে যাবে না? জি না, আরেকদিন খাবো। সালাম আলাইকুম। ওস্তাদ জি, থ্যাংক ইউ, জীবন চৌধুরীর ঠিকানাটা আমি টেলিফোনে পৌঁছে দেব। থ্যাংক ইউ। হ্যালো। ইয়াস, এটা কি 319021? সরি, রং নাম্বার। আহা, বললাম তো রং নাম্বার, যত সব। নিশ্চয়ই ওই বদমাশটা আবার ফোন করেছে, দাঁড়া দেখাচ্ছি মজা। হ্যালো, বললাম তো রং নাম্বার, মেয়েদের কণ্ঠ শুনলে প্রেম করতে ইচ্ছা করে তাই না, অসভ্য ছোট লোক। কি বলছো তুমি? কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সুরকার আঙ্কেল। সরি আঙ্কেল। আঙ্কেল, জীবন চৌধুরীর ঠিকানাটা পেয়েছেন? হ্যাঁ, লিখছো? লিখো। জাস্ট এ মিনিট। জীবন,
জীবন চৌধুরী, বাহার ছড়া, কক্সবাজার। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। অন্তরা, তুমি কক্সবাজার কবে যাচ্ছ? জি, আজ রাতের কোচেই যাব। আচ্ছা, অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ড্রাইভ, ওকে? ले जाएंगे, ले जाएंगे दिल वाले दुल्हनिया ले जाएंगे। অন্তরা, কি ভাবছো? ভাবছি তোমাকে। হ্যাঁ, যদি কোনোদিন তোমারই বাহুতে আমার জায়গা না হয়। তোমার জায়গা আমার বাহুতে নয়, আমার বুকে। আরে কি করছো? করছি তো, শোনা, পাগল হয়ে গেলে নাকি? হ্যালো, হ্যালো প্রিয়া। কে? ও ভাইয়া, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ বলো। অন্তরা নামে একটা মেয়ে জীবন চৌধুরীকে খুঁজতে তোর কাছে আসবে, তুই তাকে বলবি ভাইয়া আজই সকালের ফ্লাইটে ঢাকা চলে গেছে, ফিরতে দেরি হবে। কি নাম বললে? অন্তরা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আগে আসতে দাও, যেভাবে বলেছ ঠিক তাই হবে। তুমি কবে আসবে? ঠিক আছে, আচ্ছা রাখি। এটা কি জীবন চৌধুরীর বাসা? জি হ্যাঁ। আপনি? জি আমি অন্তরা, ঢাকা থেকে এসেছি। অন্তরা মানে কণ্ঠশিল্পী অন্তরা? জি। উনি কি বাসায় আছেন? জি না, ভাইয়া তো আজ সকালে ফ্লাইটে ঢাকা চলে গেছেন। ও, কবে ফিরবেন? ফিরতে দেরি হবে। আচ্ছা, জি আসি। হ্যাঁ, ও কি বসবেন না? না, আরেকদিন। আচ্ছা, সবই তো শুনলাম, এখন বলো আমাকে কি করতে হবে। অন্তরা নিশ্চয়ই জীবন চৌধুরীকে খুঁজতে আপনার এখানে আসবে, আপনি কাইন্ডলি বলবেন হোটেল সোনার গায়ে 707 নম্বর রুমে আছি। বেশ, তাই বলবো। থ্যাংক ইউ। আচ্ছা এসো তাহলে, আমি আসি। থ্যাংক ইউ ভেরি মাচ ওস্তাদজি। এতদিন দেখছি খেলাধুলায় কম্পিটিশন হয়, এখন দেখছি প্রেম ভালোবাসার কম্পিটিশন। তাজি। আরে অন্তরা, কক্সবাজার থেকে কখন ফিরলে? আজি। জীবনের সঙ্গে তো তোমার দেখা হয়নি। জি না। ওস্তাদজি, জীবন চৌধুরী কোথায় উঠেছে বলতে পারেন? ও তো হোটেল সোনার গায়ে 707 নম্বর রুমে আছে। হোটেল সোনার গা রুম নাম্বার 707? এক্সকিউজ মি, 707 নম্বর রুমে জীবন চৌধুরী নামের কোনো ভদ্রলোক আছেন? জি, উনি তো একটা ফ্লাইটে কক্সবাজার চলে গেলেন। একটার ফ্লাইটে কক্সবাজার? আচ্ছা, থ্যাংক ইউ। জানো জীবন, তোমাকে একটি বার দেখবো বলে
ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা খুঁজে ফিরছি। অথচ তোমার দেখা পেলাম না। জানি না এটা আমার ব্যর্থতা না সফলতা। হ্যালো, অন্তরা বলছি। অন্তরা, আমি জীবন, কক্সবাজার থেকে জীবন চৌধুরী বলছি। প্রিয়ার মুখে শুনলাম আপনি আমার সাথে দেখা করার জন্য কক্সবাজার এসেছিলেন, কিন্তু দেখা হলো না। এক্সট্রিমলি সরি। অন্তরা, তোমার সাথে দেখা করার জন্য এক্সকিউজ মি, আমি মনের অজান্তে আপনি থেকে তুমি বলে ফেলেছি, কিছু মনে করলেন না তো? তাছাড়া আপনজনকে সবাই তো তুমি বলে সম্বোধন করে, তাই না? কি ব্যাপার অন্তরা, কথা বলছো না যে? ঠিক আছে, তুমি যখন কথা বলছো না তখন আমিও রেখে দিচ্ছি। এত রাগ, বলতে না বলতেই রেখে দিল। নিশ্চয় আবার ফোন করবে। জীবনের পরিচয় বাদ দিয়ে এবার হৃদয়ের পরিচয় কথা বল। সরি জীবন, তোমাকে পাবার আনন্দে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। হ্যালো অন্তরা, তুমি কি আমার নামটাও ভুলে গেলে? যাকে মন থেকে ভালোবাসা যায় তার নামটা কি এত সহজে ভোলা যায়? তাহলে আমাকে জীবন চৌধুরী বলছো কেন? আমি তো হৃদয়। হৃদয়? ইয়েস, মনে হয় তুমি আমার নাম শুনে অবাক হলে। অবাক হবার কথা তো বটেই, কারণ টেলিফোনে আমি আপনাকে আশা করিনি। ও, কাকে আশা করেছিলে? কারো ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করা আমি পছন্দ করি না। বেশ তো, আপনি যখন পছন্দ করেন না তখন জানতে চাইবো না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাকে প্রয়োজন হলে ঠিকানা দিচ্ছি। মায়ের নীড়, 25/2, ধানমন্ডি, ঢাকা। ও ইউ, অমিতাভ বচ্চন, এত লম্বা না। গোবিন্দ, মিথুন, হতেই পারে না। আমির খান, তাও না। শাহরুখ খান, হ্যালো, অন্তরা বলছি। আমি সুরকার আঙ্কেল বলছি। সুরকার আঙ্কেল? আরে আমি তো আপনাকে মনে মনে খুঁজছিলাম। অন্তরা, তুমি যে কারণে আমাকে খুঁজছো। জীবন চৌধুরী আমাকে ফোন করেছিল। মামনি, আমি অনিচ্ছাকৃতভাবে তোমার সাথে একটা প্রতারণা করে ফেলেছি। প্রতারণা? কিসের প্রতারণা? হৃদয়ের মনে আঘাত না দেওয়ার জন্য আমি তোমার সাথে ছলনা করতে বাধ্য হয়েছি। প্রতারণা, ছলনা, আসলে আমি কিছুই বুঝতে পারছি না অঙ্কেল। ওই হৃদয়ে জীবন চৌধুরী পরিচয়ে টাকা পয়সা ব্যয় করে তোমাকে গানের ভবনে শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। জীবন চৌধুরী আর কেউ নয়, সে তোমারই কলেজের ছাত্র হৃদয়। আমার সাথে মামুনি, কোথায় আছো? খাবে না? না, খিদে নেই। অবাক কাণ্ড, একটু আগে বললো খিদে পেয়েছে, খাবার রেডি করো, এখন বললো খিদে নেই, কি জানি বাবা।
করছেন বলুন তো? আল্লাহ, এখনো তো কিছুই পেলাম না। তাহলে এসবের অর্থ কি? অর্থটা খুবই সহজ। প্লিজ বসুন না। না ঠিক আছে, আসলে আপনার মতো একটা ইয়াং স্মার্ট মেয়ের কাছে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে কি আশা করতে পারে? অর্থটা নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পারছেন। দেখুন, আল্লাহ, তাই তো দেখছি। দেখুন, এমন আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ নেই। লাভ লোকসানে হিসাব করে ভালোবাসা হয় না ম্যাডাম। এই নিন আপনার টাকা। শুধু পাওনাটা দিলেন, লাভ দিবেন না। বলুন কত লাভ দিতে হবে? এ লাভের অর্থ টাকা নয়, ভালোবাসা। অন্তরা, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর ভালোবাসি বলেই। কিন্তু আমি আপনাকে ঘৃণা করি, কারণ জীবন নামের একজন গীতিকারকে আমি অনেক আগেই আমার মনটা দিয়েছিলাম, অর্থাৎ জীবনই আমার ভালোবাসার একমাত্র তাজমহল। ওই একই কথা, যেই জীবন সেই হৃদয়। কিন্তু আজ তাকে মনে প্রাণে ঘৃণা করি, কারণ আপনি একটা ভণ্ড প্রতারক। দেখুন, আপনার এ সাথ কোনো দিনই পূরণ হবে না। আর একটা কথা, জি, আপনি একটা আস্ত ছোট লোক। আমি সেটা জানি। অ্যান্ড আই হেট ইউ। মাই প্লেজার। গালিটাও কি মিষ্টি লাগে, কিন্তু আমার প্রেম যদি খাঁটি হয়, ভালোবাসা যদি সত্যি হয়, একদিন তা পূরণ হবেই। মন্ডপ! লাভ লোকসানে হিসাব করে ভালোবাসা হয় না ম্যাডাম। শুধু পাওনাটা দিলেন, লাভ দিবেন না। আমার এই দুর্ব্যবহার তোমার হৃদয় যদি এতটুকু ঘৃণার জন্ম দিতে পারে, তাহলে আমার ভালোবাসা একদিন সার্থক হবে। লাভের অর্থ টাকা নয়, ভালোবাসা। বলছি, আপনি কি অন্তরার বাবা? অন্তরা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। কি বললেন? অন্তরা অ্যাক্সিডেন্ট করেছে, ও এখন হাসপাতালে? আমি এক্ষুনি আসছি।
সিস্টার সিস্টার অন্তরা কেমন আছে এক্সকিউজ মি আপনি তো অন্তরের বাবা হ্যাঁ আমার অন্তরা এখন কেমন আছে ও এখন কোথায় ডাক্তার আমার মেয়ে কেমন আছে দেখুন পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক ওনার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ ডাক্তার রোগীকে বাঁচাতে হলে এই মুহূর্তে ও নেগেটিভ রক্তের প্রয়োজন ডাক্তার টাকার কোনো সমস্যা নয় যে করি হোক রক্তের ব্যবস্থা করুন দেখুন টাকার প্রশ্ন নয় ও নেগেটিভ গ্রুপের রক্ত আমাদের স্টকে বাহির থেকে অ্যারেঞ্জ করতে হবে জি আমি এক্ষুনি যাচ্ছি এই যে ভাই আপনাদের এখানে ও নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া যাবে সরি ভাই জিনা ও নেগেটিভ গ্রুপের রক্ত আমাদের এখানে নেই সরি ডাক্তার সাহেব হ্যাঁ বলুন দেখুন এই মুহূর্তে রক্ত দিতে না পারলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় ডাক্তার সাহেব আমার ব্লাডটা একটু চেক করে দেখবেন আমার মন বলছে আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ হবে প্লিজ বেশ তো চলুন ইয়ে আপনাদের এখানে ও নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া যাবে জি না নেই নেগেটিভ গ্রুপের রক্ত কোথাও খুঁজে পেলাম না রক্তের আর প্রয়োজন হবে না আমার আমার অন্তরা আমার অন্তরা আমাকে ছেড়ে চলে গেল আমি বাপ হয়ে তাকে পাঠাতে পারলাম না শুনুন প্লিজ প্লিজ আপনি আপনি শান্ত হন অন্তরের কিছু হয়নি ও ভালো আছে হ্যাঁ আমার অন্তরা বেঁচে আছে আমার অন্তরা সুস্থ আছে হ্যাঁ ডাক্তার আমার মেয়ে কেমন আছে দেখুন পেশেন্টের অবস্থা খুব আশঙ্কাজনক ছিল ডাক্তার উনি রক্ত না দিলে তো আপনার মেয়েকে বাঁচানোই যেত না হ্যাঁ বাবা বাবা তুমি আমার একমাত্র মেয়ের জীবন বাঁচিয়েছ তুমি মহৎ তুমি দেবতার সমতুল্য কি নাম তোমার বাবা আমার নাম হৃদয় আপনি ভিতরে আসুন চলুন অন্তর এখন ঘুমাচ্ছে আঙ্কেল আপনি না হয় বাসায় চলে যান প্রয়োজনে আমি থাকবো না না তুমি বরং বাসায় চলে যাও অনেক কষ্ট করেছ কাল সকালে এসো আমি এখানে থাকি ঠিক আছে আসি আচ্ছা হৃদয় আসলে খুব ভালো ছেলে ভেরি গুড বয় বাবা
বাবা তোমার অনেক কষ্ট হয়েছে এবার বাসায় কি বিশ্রাম নাও না মা আমার বিশ্রাম লাগবে না আঙ্কেল আপনি বাসায় যান আমি অন্তরার কাছে থাকি ঠিক আছে বাবা মা অন্তরা হৃদয় তাহলে থাকলো আমি আসি আচ্ছা হ্যাঁ এখন কেমন আছো অন্তরা আচ্ছা হৃদয় বলো আমি যদি সত্যি সত্যি মরে যেতাম তাহলে ছি অন্তরা অমন কথার কোনো দিন মুখে আনবে না আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না আমার অন্তরা মামনি কি খুব খুশি মনে হচ্ছে খবর দিচ্ছি অমিত চৌধুরী এতদিন দেশের বাইরে ছিলাম আপনাকে প্রিন্স অন্তরামার সাথে একই কলেজে পড়ে আর এ হচ্ছে অমিত চৌধুরী আমাদের মামনির ভাবি জামাতা গ্ল্যাড টু মিট ইউ থ্যাঙ্কস ওয়েলকাম সাহেবকে ফোন করে দিয়েছি তুমি বসো সাহেব এক্ষুনি এসে পড়বেন কাকা আঙ্কেলের ফিরতে দেরি হবে আমি আসি পরে দেখা করব এসো আজ তোমার আসল রূপ ধরা পড়েছে বেরিয়ে যাও আর কখনো
কখনো আমার বাড়ির দিকে পা বাড়াবে না। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যাবে না দারোয়ান ডাকবো। বাস বাস। হ্যাঁ হ্যাঁ, জিএম সাহেবকে বলে দিয়েছি আপনার মাল ঠিক মতো পৌঁছে যাবে। ওকে। ইয়েস বলছি, এলসি ওপেন হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই মাল শিপমেন্ট হয়ে যাবে। ওকে। ইয়েস কাম ইন। গুড মর্নিং। সিট ডাউন। ইয়েস। ছবি এনেছেন? জি এই নিন। গুড, ভেরি গুড। আপনি বসুন, চা খান, আমার একটা এমার্জেন্সি মিটিং আছে, আসি। আজ তোকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? বেশ তো দাও। আগে চোখ দুটো বন্ধ কর, তারপর। ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম। এবার চোখ খুলে দেখ তো ছেলেটি কেমন। বাহ, ছেলেটি তো দারুণ হ্যান্ডসাম, সুন্দর। ছেলেটি কে বাবা? ওর নাম অমিত, আমার বন্ধুর ছেলে। তোর পছন্দ হলে তোদের বিয়ের ব্যাপারে আলাপ করব। না বাবা, আমার এই দেহে যার দান করা জীবনটা রয়েছে তাকে ছাড়া এই জীবনে কাউকে কল্পনা করতে পারি না। দাঁড়া মা, কার কথা বলছিস? হৃদয় বাবা। হৃদয়, গুড, ভেরি গুড বয়। তোরা দুজন দুজনকে যখন ভালোবাসিস তখন আমিও বাধা দেব না বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই হৃদয়ের ঠিকানাটা আমাকে দে, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ও মাই ডিয়ার বাবা। পাগলি মেয়ে। হ্যালো। হ্যাঁ, ও বাসায় আছে, একটু অপেক্ষা করো, আমি ডেকে দিচ্ছি। ময়না। জি আম্মা। হৃদয়কে গিয়ে বল ওর টেলিফোন এসেছে। ইয়েস হৃদয়, তোমার সঙ্গে জরুরি কথা আছে। ও মাই সুইটি পাই। বেশ তো বলো না। ও টেলিফোনে বলা যাবে না। ওকে, আমি এক্ষুনি আসছি। আসছি তো। তুমি এক্ষুনি চলে এসো। ওকে। ও
সেটুকু সময় হল সঞ্চয় হাসি গানে ভরে থা এ দুটি হৃদয় জীবনে আমার মিটবে না স্বাদ ভালোবাসার আমি সৌমিত্র মুখার্জি অন্তরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক ও আপনার নাম শুনেছি বসুন থ্যাংক ইউ বলুন কি মনে করে আপনার ছেলের হৃদয়ের সঙ্গে আমার একমাত্র মেয়ে অন্তরার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি ওরা দুজন দুজনকে ভালোবাসে এ বিয়ে হবার তো কোনো প্রশ্নই ওঠে না হৃদয় ধর্ম ইসলাম হৃদয় মুসলমানের ছেলে হ্যাঁ আমার সমাজ সংসার ধর্ম যেমন কোনোদিন মানবে না ঠিক তেমনি আপনার সমাজ ধর্ম কোনোদিন এ বিয়ে মেনে নিতে পারে না আপনি বিশ্বাস করুন আমি জানতাম না হৃদয় মুসলমানের ছেলে যদি জানতাম তাহলে কোনোদিনই এই বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে আসতাম না ক্ষমা করবেন না না এর জন্য আপনি ক্ষমা চেয়েছেন কেন আপনি তো হৃদয়ের আসল পরিচয় জানতেন না আপনি বসুন চা খেয়ে যাবেন না না বিয়ে চা লাগবে না আমি চলি নমস্কার বাবা 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 কি হয়েছে বাবা কথা বলছো না কেন হৃদয়ের মা কি তোমাকে অপমান করেছে আজ থেকে আর কোনোদিন হৃদয়ের সাথে মেলামেশা করবে না হঠাৎ এমন কি হলো বাবা
হৃদয়ের সঙ্গে তোর বিয়ে কোনোদিনই সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কি জানিস হৃদয় কে? হৃদয়ের বংশ পরিচয় কি জানিস না? আর জানিস না বলেই তুই হৃদয়কে ভালোবেসেছিস। হৃদয়কে ভালোবেসে কি অপরাধ করেছি, অন্যায় করেছি? না রে মা, না না না, প্রেম ভালোবাসা কখনো অন্যায় হতে পারে না, অপরাধ হতে পারে না। তবে তুই হৃদয়কে ভালোবেসে মস্ত বড় ভুল করেছিস মা। ভুল করেছি? কারণ হৃদয় একজন মুসলমান, তার ধর্ম ইসলাম। মুসলমান ইসলাম? হ্যাঁ, আর সেজন্যই তো আমাদের সমাজ সংসার ধর্ম কোনোদিনই হৃদয়ের সাথে তোর প্রেম ভালোবাসা মেনে নেবে না। কেন মেনে নেবে না বাবা? তুমি কি বলতে পারো একজন মুসলমান আর একজন হিন্দুর চোখের পানির রং কি আলাদা? একজন মুসলমান আর একজন হিন্দুর দেহের রক্তের রং কি আলাদা? বলো বাবা, আমার প্রশ্নের উত্তর দাও। তোর প্রশ্নের উত্তর আমার কাছে নেই মা। তবুও মানুষকে সমাজ সংসার ধর্ম অবলম্বন করে বেঁচে থাকতে হয়, তাই আমাদের সমাজ সংসার ধর্মের বিধানকে মানতেই হবে। না, আমি মানি না এই নিষ্ঠুর সমাজ সংসার ধর্মের বিধান। ছি ছি মা, ও কথা বলতে নেই, ও কথা মুখে আনাও যে পাপ। তাহলে আমার বেঁচে থাকাও যে পাপ বাবা। একজন মুসলমানের রক্ত আমার সমস্ত দেহে প্রবাহিত হচ্ছে, একজন মুসলমানের রক্তের বিনিময়ে আমি এই পৃথিবীতে বেঁচে আছি। এই রক্তের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই বাবা। অন্তরা, ছেড়ে দাও বাবা, আমাকে এই রক্ত ঝরিয়ে ফেলতে দাও। তোমার এই সমাজ সংসার ধর্ম তো বলেনি একটা হিন্দু মেয়ে মুসলমান ছেলের রক্তে পৃথিবীতে বেঁচে থাকলে তাকে সমাজচ্যুত করো, সংসারচ্যুত করো, ধর্মচ্যুত করো। বাবা, প্রেম ভালোবাসার মাঝে কোনো জাতি ধর্মের ভেদাভেদ থাকতে পারে না। অন্তরা, আবেগের বশবর্তী হয়ে প্রেম ভালোবাসার কাছে তুই অন্ধ হয়ে গেছিস, ভুলে গেছিস সমাজ সংসার ধর্মকে, হারিয়ে ফেলেছিস হৃদয়ের জ্ঞান। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি হৃদয়ের ভালোবাসার কাছে অন্ধ হয়ে গেছি। আমি হৃদয়কে ছাড়া বাঁচবো না। হৃদয় আমার জীবন, হৃদয় আমার মরণ। তাহলে তুই কি সত্যি সত্যি চাস আমি সমাজ সংসার ধর্মচ্যুত হই? সন্তানের জীবনের চেয়ে সমাজ সংসার ধর্মই তোমার কাছে বড় বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সমাজ সংসার ধর্মই বড়, কারণ আমি ধর্মের পূজারী। তাহলে আমিও বলবো, আমার কাছে সমাজ সংসার ধর্মের চেয়ে আমার প্রেম ভালোবাসা অনেক অনেক বড়, কারণ আমি প্রেম ভালোবাসার পূজারী। আর তাই এক্ষুনি এই মুহূর্তে আমি তোমার সমস্ত স্নেহ মমতার বন্ধন ছিন্ন করে এ বাড়ি থেকে চলে যাচ্ছি। অন্তরা! তুমি কি বলছো মা? আমি যা বলছি সমাজ সংসার ধর্মের কথা ভেবেই বলছি। কিন্তু মা, আমি যদি অন্তরাকে বিয়ে করে আমার জীবনের সমস্ত সুখ শান্তি খুঁজে পাই, তাহলে সমাজ সংসার বা ধর্মের কি আসে যায়? আসে যায়, আর আসে যায় বলেই তো এত বাধা। তাছাড়া তোর একার সুখ শান্তি পূরণের জন্য তো সমাজ সংসার ধর্মের নিয়ম অনিয়ম হতে পারে না। কেন পারে না মা? পারে না এই জন্যেই, সমাজে বাস করে সমাজকে না মানলে সমাজচ্যুত হতে হয়, সংসারে থেকে সংসারকে অবহেলা করলে সংসার ধ্বংস হয়ে যায়। আর সে যে ধর্মেরই হোক না কেন, সে সেই ধর্মের বিধান না মানলে নাস্তিক হয়ে যায়। মা, তুমি আমাকে যত নিয়ম নীতি শেখাও না কেন, অন্তরাকে আমি কিছুতেই ভুলতে পারবো না, কারণ অন্তরা আমার সুখ দুঃখ হাসি কান্না স্বপ্ন সাথ, এমনকি আমার নিঃশ্বাসও মিশে আছে অন্তরা।
ওকে ছাড়া আমি বাঁচবো না মা। এ হয় না মা। ছি হৃদয়, ছি, মায়ের মুখের উপর এমন কথা বলতে তোর মুখে একটু আটকালো না? আমি তো অন্যায় কিছু বলিনি মা, আমি আমার মনের কথাটা বলেছি, ভালোবাসার কথা বলেছি। এক মিনিট। দেখো তো মা, আমার এই রক্তের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের গন্ধ পাও কি না? দেখো তো মা, আমার এই দেহে কোনো ধর্মের নাম লেখা আছে কিনা? তুমি কেমন মা? সন্তানের ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে চাও? তুমি কেমন মা? সন্তানের হাসির পরিবর্তে তার মুখে অশ্রু ঝরাতে চাও? তুমি কেমন মা? একমাত্র সন্তানের সুখের পরিবর্তে তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাও? তাহলে তুই কি বলতে চাস আমি মা হয়ে সন্তানের অমঙ্গল কামনা করছি? হ্যাঁ হ্যাঁ মা, তুমি আমার অমঙ্গলই কামনা করছো। তোমার সমাজ সংসার ধর্মের দোহাই দিয়ে একমাত্র সন্তানের অমঙ্গলই কামনা করছো, অমঙ্গল। তুই যদি আমার আদেশ উপদেশ ভুল বুঝিস তাহলে আমার বলার কিছুই নেই। তবে শুনে রাখ, আমি বেঁচে থাকতে তুই কোনোদিন একটা হিন্দু ধর্মের মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে তুলতে পারবি না। বেশ, তুমি যদি আমাদের এই বাড়িতে উঠতে না দাও উঠবো না। প্রয়োজন হলে অন্তরাকে সাথে নিয়ে আমি গাছতলায় জীবন যাপন করব, তবু আমি আমার ভালোবাসার সিদ্ধান্তে অটল। আমি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, পারলে ক্ষমা করো। মা, খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। যতক্ষণ তোর সিদ্ধান্ত না পাল্টাবি ততক্ষণ আমাকে স্পর্শ করবি না। যে সন্তানের কাছে মায়ের স্নেহ মমতা ভালোবাসার চেয়ে সামান্য একটা মেয়ের ভালোবাসা বড়, তখন তোর মতো সন্তানের মুখে মা ডাক আমি শুনতে পাই। মা, মা, হ্যালো ডাক্তার সাহেব, আমি হৃদয় বলছি। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ, প্রেশারটা খুব হাই, এ অবস্থা হলো কি করে? আমার সাথে একটা ব্যাপার নিয়ে রাগারাগি করে মা হঠাৎ উত্তেজিত হয়ে জ্ঞান হারায়। বুঝেছি। তোমার মা মানসিক আঘাতের শিকার, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে পাবে। হৃদয়, তোমাকে খেয়াল রাখতে হবে পেশেন্ট যেন আবার কোনো প্রকার মানসিক আঘাত না পায়, তাহলে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, এভরিথিং ইজ ওকে। আসি। মা, তোমার এই অসুস্থতার জন্য আমি দায়ী মা, আমি দায়ী। তুমি আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর আমার অন্তরাকে তুমি এতটুকু কষ্ট দেবে না। মাধবী, ওর কোনো স্বাদ আশা তুমি অপূরণ রাখবে না। মা গো, কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, অন্তরাকে আমি কোনো দিন কষ্ট দেব না। তোমরা ভালো। মাধবী, কর্তাবাবু, মামুনি কিছু খাচ্ছে না। কর্তাবাবু, এভাবে না খেয়ে থাকলে মামুনি যে মারা যাবে। কর্তাবাবু, আপনি আপনি মামুনিকে খাওয়াবার ব্যবস্থা করুন। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। যাও যাও। আমার খিদে নেই বাবা।
খিদে নেই বলে কি বাবার মন বোঝে রে মা? তোর মায়ের মৃত্যুর পর সেই ছোট্ট থেকে এতটুকু দুঃখের ছোঁয়া আমি তোর জীবনে লাগতে দেইনি বাবা। লক্ষ্মী মা আমার, এভাবে না খেয়ে খেয়ে কতদিন থাকবি? নে খেয়ে নে। প্লিজ বাবা, লিভ মি অ্যালোন। নাও মা, তুমি আগে ওষুধটা খেয়ে নাও। ওষুধ খেয়ে আর কি হবে? ওষুধ না খেলে যে তুমি ভালো হবে না মা? ভালো হয়েই বা কি লাভ? যে ছেলের জন্য আমি এতদিন সুখে স্বপ্ন দেখে এসেছি, যে ছেলের জন্য আমি এই পৃথিবীতে এখনো বেঁচে আছি, সেই ছেলে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার আর ভালো হয়ে কি লাভ? মা ঠিক আছে, আগে ওষুধটা খেয়ে নাও, তারপর দেখা যাবে। ওষুধটা খেয়ে নাও। না, আগে তুই কথা দে, তুই কোনোদিন আমার অবাধ্য হবি না, আমাকে ছেড়ে কোথাও যাবি না। তবে খেয়াল রাখতে হবে পেশেন্ট যেন আবার মানসিক আঘাতের শিকার না, তাহলে যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। না, সন্তান হয়ে মাকে আমি মৃত্যুর হাতে তুলে দিতে পারি না। আমি তোমাকে কথা দিলাম মা, তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার জন্য আমি আমার সব ভুলে থাকব। অন্তরের স্মৃতি চিরদিনের জন্য মুছে ফেলব। ওষুধটা রেখে দিলাম, খেয়ে নিও। হ্যাঁ, আমি জানি তুমি অন্তরাকে মনে প্রাণে ভালোবাসো, অন্তরাও তোমাকে ভালোবাসে। তোমাদের এই ভালোবাসা নিষ্পাপ, পবিত্র। তোমাদের মাঝে যদি ধর্মের দেয়াল না থাকতো তাহলে আমি তোমাদের প্রেম ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতাম না। সব বাবা মাই চায় তার সন্তান সুখী হোক, কিন্তু একজন বাবার চোখের সামনে তার একমাত্র আদরের সন্তান ধুকে ধুকে মারা যাবে তা নিশ্চয়ই কোনো বাবা চায় না। তাই বাবা হয়ে তোমার কাছে আমি আমার একমাত্র মেয়ের জীবন ভিক্ষা চাচ্ছি। তুমি আমাকে কথা দাও, আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেবে, অন্তরার জীবন থেকে তুমি সরে দাঁড়াবে? হৃদয় কথা দাও, তুমি আমার মেয়ের জীবন ভিক্ষা দেবে? আমাকে কি করতে হবে? তুমি তুমি যদি একবার তোমার নিজের মুখে অন্তরাকে বলো তুমি এতদিন তার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছ, তুমি তাকে কোনোদিন ভালোবাসনি, তুমি তাকে ঘৃণা করো, তাহলে অন্তরা তোমাকে ভুল বুঝবে, তোমাকে ঘৃণা করবে, তার মন থেকে মুছে ফেলবে তোমার সব স্মৃতি। না, আমার মেয়ে আমার বুকে ফিরে আসবে, আমার পছন্দ করা ছেলেকে সে বিয়ে করতে রাজি হবে। না আঙ্কেল, না 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 আঙ্কেল, আপনি আমাকে এত বড় মিথ্যাবাদী বেঈমান প্রতারক হতে বলবেন না। বিশ্বাস করো বাবা, আমি বড় নিরুপায় হয়ে তোমাকে অন্তরার সাথে এত বড় প্রতারণা করার জন্য অনুরোধ করছি।
তা না হলে আমাকে এই বয়সে সমাজ সংসার ধর্মচ্যুত হয়ে আত্মহত্যা করতে হবে। তুমি কি চাও আমি সন্তানের কারণে ধর্মচ্যুত হয়ে আত্মহত্যা করি, মহাপাপী হই? চুপ করে থেকো না বাবা, বলো, কথা দাও, তুমি তুমি অন্তরাকে ফিরিয়ে দেবে, আমার ধর্ম বাঁচিয়ে রাখবে, অন্তরাকে তুমি ভিক্ষা দেবে? তা না হলে তোমার এই দুটি হাত দিয়ে আমাকে গলা টিপে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। মামনি, হৃদয় এসেছে। হ্যাঁ মামনি, ড্রয়িং রুমে সাহেবের সাথে কথা বলছে। দেখো দেখি মেয়ের কাণ্ড। বাবা, বাবা, হৃদয় কোথায়? চলে গেছে মা। চলে গেছে? হ্যাঁ মা, সে বলতে এসেছিল এতদিন তোমার সাথে সে মিথ্যে প্রেমের অভিনয় করেছে। না, এ আমি বিশ্বাস করি না। আমার কথায় বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে যাচাই করে এসো। আমার বাবা অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তোমাকে ছাড়া আমার পাশে আমি অন্য কাউকে ভাবতে পারি না। হৃদয়, হৃদয়, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। হৃদয়, হৃদয়, তোমার দোহায় লাগে, চুপ করে থেকো না, কথা বলো। হৃদয়, হৃদয়, তুমি কথা বলছো না কেন? তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, তাই। এই তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমার মনে পড়ে সেদিন কলেজ ভর্তি ছেলে মেয়ের সামনে আমার লেখা গান আমার মুখের উপর ছুড়ে ফেলে দিয়ে তুমি আমাকে চরম অপমান করেছিলে? সেদিনই সে অপমানের প্রতিশোধ নেবার জন্য আমি তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করেছি, ভালোবাসার কথা বলেছি। আমি বিশ্বাস করি না হৃদয়, আমি বিশ্বাস করি না। এটা এটা তোমার মনের কথা নয়। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু আসে যায় না, কারণ আমি আমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। না না হৃদয়, এসব এসব মিথ্যে, সব মিথ্যে, বলো বলো, সব মিথ্যে। বেশ তো, সময় মতো ইনভাইটেশন কার্ড পাঠিয়ে সত্যতা প্রমাণ করে দেব। হৃদয়, আমি জানতাম না তুমি তুমি এত বড় বেঈমান, বিশ্বাসঘাতক প্রতারক। আজ জানলে তো? শুধু জানলাম না, তোমাকে ঘৃণা করতে আমার ঘৃণা হচ্ছে। তুমি পুরুষ নামের কলঙ্ক, মানুষ নামের একটা জানোয়ার। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। অন্তরা, আমি যা বলেছি সব তোমার বাবার শেখানো কথা, আমার মনের কথা নয়। অন্তরা, আমি আজও তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। অন্তরা,
আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমাকে তুমি ক্ষমা করে দিও অন্তরা, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা বাবা, কি হয়েছে মামুনি? বাবা, তুমি আমার বিয়ের ব্যবস্থা করো, তুমি আমাকে যে ছেলের হাতে তুলে দেবে তাকেই আমি স্বামী হিসেবে গ্রহণ করব। নিশ্চয় হৃদয় বাবাজি আমার অনুরোধ রেখেছে, তা না হলে এত সহজে অন্তরা তার সিদ্ধান্ত পাল্টাতো না। তুমি যদি সুখ পাও আমাকে জানাও।
যদি সুপা আমাকে জ্বালাও আরো আমাকে পোড়াও চোখের জলের নাম হয় যদি প্রেম আমাকে কাঁদাও আরো আমাকে কাঁদাও তুমি যদি সুপা আমাকে জ্বালাও আরো আমাকে পোড়াও হৃদয় এখনো ফেলল না সমাজ সংসার ধর্ম অন্যদিকে একমাত্র সন্তানের জীবন মরণ সমস্যা আমি এখন কি করব খোদা I'm going to say you something, but you should have control yourself. তুই আমাকে কথা দে। Word. Word. আজ অন্তরের বিয়ে হয়ে যাচ্ছে। Is it? That's good. That's really good. Ridho, please. Sorry. Oh my God. Please. Please. Sorry. আর বলো না। আজ না আমার অন্তরের বিয়ে। Please. মা একটা খবর শুনেছো আজ অন্তরার বিয়ে হয়ে যাচ্ছে আমার অন্তরা অন্যের গরণই হবে আমার অন্তরা অন্যের ঘরে চলে যাচ্ছে আজ আমি অনেক খুশি মা তুমি খুশি হওনি তুমি খুশি হওনি মা খুশি হওনি Now I am the great successful man in the white world. Oh, my God.
দেখো তো মা, আমার এই রক্তের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের গন্ধ পাও কি না? দেখো তো মা, আমার এই দেহে কোনো ধর্মের নাম লেখা আছে কি না? তুমি কেমন মা, সন্তানের ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে চাও? তুমি কেমন মা, সন্তানের হাসির পরিবর্তে তার মুখে অশ্রু ঝরাতে চাও? তুমি কেমন মা, একমাত্র সন্তানের সুখের পরিবর্তে তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাও? তোমার সমাজ সংসার ধর্মের দোহাই দিয়ে একমাত্র সন্তানের অমঙ্গলই কামনা করছো, অমঙ্গল! ড্রাইভার, জোরে চালাও, আরো জোরে। দারুণ, সরি, আজ না হল অন্তরের বিয়ে। ড্রাইভার, জোরে চালাও। আমি আজও তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি অন্তরা। আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, আমাকে তুমি ক্ষমা করে দিও অন্তরা, আমাকে তুমি ক্ষমা করে দিও। Thank you.
অন্তরা ও অন্তরা মা মা এ তুই কি করলি মা এ তুই কি করলি মা ও অন্তরা 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 বাবা মা আমি আমি হৃদয় রিটার্ন করে দিব না অন্য কারো হাতে তুলে দিতে পারবো না তাই তাই পৃথিবীর মায়া ছেড়ে আমি আমি চলে যাচ্ছি বাবা তুমি মা তুমি আমাকে ক্ষমা ক্ষমা করে দিও বাবা Ha ha ha!